প্লিজ। প্রথমেই বলে নিচ্ছি যে আমি যে প্রতিষ্ঠানের উপরে অ্যাসাইনমেন্ট করেছি, এটা আমার যেখানে আমি কাজ করি ওইটারই একটা সিস্টার কনসার্ন। আমি এই প্রতিষ্ঠানের সাথে বিজনেস ডেভেলপমেন্ট কাজটা করি আর কি, ওদের বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করি। বাট আমার আর একটা সাইট, তো এটা হচ্ছে আমার সিস্টার কনসার্ন আর কি, আমাদের মেইন প্রতিষ্ঠানে। তো আমি আছি মেইনটাই আর কি। তো আমাদের আমি স্যার দেখেছি যে আমার যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানটাই আমাদের স্যার সার্ভিসের যে স্যার আটটা পেট্রাল বা যে ক্রাইটেরিয়া এটা অ্যাচিভ করে। সো আমি এটার উপরেই আমার প্রতিষ্ঠানের উপর প্রেজেন্টেশনটা করেছি। সো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইজি ট্রাক্স। ইজি ট্রাক্স নিয়ে আমরা একটু সামনে আগাই যে আমাদের ইনফরমেশনে স্যার, আমাদের আমি মূলত হচ্ছে স্যার, আপনি যে স্যার আটটা পয়েন্ট মেনশন করেছেন, আমিও স্যার মেনশন করেছি, কিন্তু আমি কাজ দিয়ে মেনশন করেছি। সো আমরা সামনে আগাইলে ইনশাল্লাহ দেখতে পাবো। তো আমরা যদি সামনে আগাই, আমাদের ইজি ট্রাক্স নিয়ে আমি একটু সংক্ষেপে এখানে বলতে চেষ্টা করেছি যে ইজি ট্রাক্স হচ্ছে একটা ভেহিকল ট্র্যাকিং সার্ভিস প্রোভাইডার বাংলাদেশের। এটা 2015 সালে স্টার্ট করে, প্রথমে আমরা R&D বেসিস কাজটা শুরু করি, দেন আমরা আলহামদুলিল্লাহ এখন বর্তমানে মার্চ পর্যায়ে কাজ করছি। উইদিন উইথ অ্যারাউন্ড 6,000 ভেহিকেল আমাদের অনলাইন চালু আছে আর কি, অনলাইন আছে, 6,000 ভেহিকেল নিয়ে কাজ করছি আমরা। আর এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের হচ্ছে ম্যানেজমেন্ট আর কি। তো আমাদের এখানে স্যার আমি একটু মেনশন করে দিতে পারতাম আমাদের ম্যানেজমেন্টের প্রোফাইলগুলি। তো আমি এখানে স্যার আমাদের আর্মস ব্যবসায়ী আছে, আমাদের এন্টারপ্রেনিয়ার আছে, আমাদের জিপির একজন বড় যে জিপি অ্যাপস আমরা চালাই, আবুল বাশার শরীফ, উনি হচ্ছেন জিপি অ্যাপস এর ক্রিয়েটর। তারপরে রাজীব নাথ, উনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। তো এরকম মোটামুটি হাই প্রোফাইল স্যার আরেকজন আছে, প্রফেসর শামসুল উদ্দিন, উনি হচ্ছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আর কি। তো আর উনি হচ্ছেন একজন শরীফুল ইসলাম তারেক আর কি, তারেক ভাই হচ্ছে আমাদের IT পার্টনার, এবং উনি অনেক বড় একটা IT সেক্টরের IT প্রতিষ্ঠানের আর কি ফার্মের মালিক, যিনি কিনা উনি সাউথ আফ্রিকা, সোমালিয়ার বড় বড় গভর্নমেন্টের যে IT রিলেটেড আমাদের দেশ থেকে আর কি। Either can do registered as per customer demand or suitable for his or her vehicle. Each device has individual features and facilities. That mean হচ্ছে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস আছে, এবং কাস্টমার যদি এরকম কোনো ফিচার্স চায় যেটা তার ভেহিকেলে ইনস্টল করলে ওই ফিচার্সটা আসবে না, দেন আমরা আসবে না এরকম অনেক সময় হয় আর কি। তো আমাদের সব ধরনের জন্য ওইটাই আমরা দিতে পারবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ফিচার আছে। আমাদের কি এই যে মানে টাইটেল বেসড বললে আমাদের জন্য আপনাকে ইভ্যালুয়েট করাটা ইজি হবে আর কি। পুরো সার্ভিসটাই হচ্ছে অনলাইন বেস সার্ভিস। তো এখানে অনেক কিছুই আমরা ছবি
অ্যাসাইনমেন্ট, সো আমি চেষ্টা করেছি, আমি তো সরি একটু ব্যস্ত সময়ের ভিতরে চেষ্টা ফর ইউর নাইস প্রেজেন্ট।